সারা দিন অনেক কথা বলি, ভাবলাম ঘুমানোর আগে আরো আরো কিছু বলি, আরো আরো কিছু। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করুন, বছর শেষে দেখবেন 365% উন্নতি হয়ে গেছে। যে তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে কখনো মিথ্যা কথা বলবে না। তারপর কাউকে যতই আপন মনে হোক না কেন, মন খুলে সব কথা বলবে না। কারণ এই যুগে বিশ্বাসের কোনো দাম নেই, বিশ্বাসের কোনো দাম নেই। তোমার জীবনে সব ঝড় তোমার ক্ষতি করার জন্য আসে না, কিছু কিছু ঝড় তোমার পথটা পরিষ্কার করার দেওয়ার জন্য আসে। পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কারোর পাশে থাকে না, কেউ না। কাউকে সম্মান যদি করতেই হয় তবে তার গুণ দেখে করো, তার ধন সম্পত্তি দেখে নয়। আর বিশ্বাস যদি করতে হয় তবে নিজের উপরে রাখো, অন্যের উপর নয়। আত্মীয় বলো, বন্ধু বলো, বান্ধব বলো, কেউ আপন নয়। ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয়। মানুষ চিনতে না পারলে লজ্জা পাবার কিছু নেই, কারণ অমানুষগুলো দেখতে মানুষের মধ্যেই হয়, তাই লজ্জা পাবার কিছু নেই। জীবনে শেষ বলে কিছু হয় না, কারণ শেষের পরেই নূতন শুরু। মনে রেখো, প্রচণ্ড ঝড়ে খসে পড়া ক্ষতবিক্ষত ফল থেকেও নূতন চারা গাছের জন্ম হয়। একটা গাছকে প্রয়োজনের তুলনায় বেশি যত্ন করলে তা একসময় মারা যায়। ঠিক তেমনি কোনো সম্পর্কে বেশি গুরুত্ব দিলে তা মূল্যহীন হয়ে নষ্ট হয়ে যায়। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে মনে রেখো। গুড নাইট।